আসসালামু আলাইকুম, মামুরজোরের পক্ষ থেকে আমি সাইফ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন সেশনের আজকের পর্বে। গত পর্বে আমাদের হেস্টিয়া থিম অর্থাৎ সেকেন্ড প্রজেক্টের হেডার সেকশনটা ডিজাইন করেছিলাম। তো এই পর্বে আমরা দেখব যে নেক্সট সেকশন অর্থাৎ ফিচার সেকশন, এই সেকশনটা কিভাবে আমরা আমাদের মতো করে চেঞ্জ করতে পারি। তো এখানে প্রথমে যে অপশনটা আছে সেটা হচ্ছে টাইটেল। টাইটেলটা আমরা এখান থেকে চেঞ্জ করে ফিচার্ড অথবা সার্ভিসেস দিতে পারি, সার্ভিসেস নাম দিয়ে দিতে পারি, এবং এটার ভিতরে আমাদের যে সার্ভিসগুলো থাকবে সেই সার্ভিসগুলো আমরা এখানে ডিসপ্লে করব। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে সাবটাইটেল। তো এই সাবটাইটেলের ভিতরে আমরা নর্মালি আমাদের বিভিন্ন সার্ভিস সম্পর্কে কিছু ছোট্ট একটা ব্রিফ দিতে পারি। তো এই ব্রিফগুলো আমরা এখানে আপাতত যেটা ডিফল্ট আছে সেটা রাখতেছি, আপনারা চাইলে এখান থেকে টেক্সটগুলো চেঞ্জ করে দিতে পারবেন। তো এটা সাপোজ যদি আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট বিবেচনা করি, তাহলে প্রথমেই আমরা এখানে কিছু আমাদের যে স্কিলগুলো আছে সেগুলো আমরা কী ধরনের সার্ভিস দিতে চাই সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি। তো প্রথমে আমরা দেখি একটা একটা করে চেঞ্জ করে। এখানে উইচ্যাট আছে, আমরা এখান থেকে সিম্পলি আইকনটা একটু পরে চেঞ্জ করা দেখব। আমাদের টাইটেলটাকে চেঞ্জ করি, টাইটেলটা হচ্ছে ওয়েব ডিজাইন। প্রথমটা হচ্ছে ওয়েব ডিজাইন থাক, এরপর এখানে দেখি যে ওয়েব ডিজাইন সম্পর্কিত কোনো ইয়ে আছে কিনা, ওয়েব নিয়ে নেই। হ্যাঁ, এখানে আমরা ডিজাইনের একটা কোড আইকন দেখতে পাচ্ছি। তো কোড আইকন দিয়ে আমরা তো ওয়েব ডিজাইনের সময় কোড ইউজ করবই, তো এখানে সিম্পলি সেই অ্যাকাউন্ট আমরা প্লেস করে দিতে পারি। এরপরে আমাদের এই সার্ভিসটা সম্পর্কে খুব ছোট্ট একটা ব্রিফ আমরা চাইলে এখানে সেট করে দিতে পারি, এটা চেঞ্জ করে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এটা যদি একটু কমাই দিই, দেখবো যে এখান থেকেও আমাদের ব্রিফটা কমে গেছে, ঠিক আছে। এরপরে আমাদের এই সার্ভিস সম্পর্কিত যদি কোনো পেজ রাখি, যে এখানে এখানে তো ছোট্ট ব্রিফ থাকতেছে, বাট সেই পেজে এই সার্ভিসটা সম্পর্কে ইন ডিটেলসে আমরা কি করব না করব বা কখন কিভাবে ডেলিভারি দিব, কিভাবে কাজটা কমপ্লিট করব, সেই মানে টোটাল যে ব্রিফটা, সেই ধরনের কোনো পেজ বা কোনো পোস্ট যদি থাকে সেটার লিংক আমরা এখানে দিয়ে দিব। তো এটার মতোই অলমোস্ট বাকিগুলোও সেম। প্রথমটা আমরা রেখেছিলাম হচ্ছে ওয়েব ডিজাইন, আমরা এটা রাখবো হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, এবং ডেভেলপমেন্টের এখানে আমরা আইকনটা রাখতে পারি হচ্ছে কোড নিয়ে তো একটা গেছে ডেভ। যেহেতু এটা ডেভেলপমেন্ট, সো আমাদের এখানে বেশি আইকন ইউজ করা যাবে না, এখানে ওরা যে আইকনগুলো দিয়ে দিয়েছে এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। সো সিম্পলি আমরা একটু সেটিংস যে ইয়েটা আছে সেই আইকনটা এখানে প্লেস করে দিলাম। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে সাপোর্ট। তো এইটা আমরা চেঞ্জ করে আমরা এখানে ওয়ার্ডপ্রেস দিয়ে দিই, ওয়ার্ডপ্রেস, এবং এখান থেকে আমরা আমাদের ইয়েটা চেঞ্জ করে দিই, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে লোগোটা আছে সেটা। তো ফিচার সেকশনে এর বেশি কোনো কাজ নেই, এখানে সিম্পলি আমরা কিছু জিনিস আমরা আমাদের মতো করে চেঞ্জ করে দিলাম। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে অ্যাবাউট। তো অ্যাবাউটে আসলে আমরা এখানে দেখতে পারবো যে পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করা আছে যেটা হচ্ছে ফিক্সড অবস্থায় আছে, এবং আমরা স্ক্রল করলে এটা কিন্তু স্ক্রল হচ্ছে না। তো আমরা চাইলে এখানে আমাদের মতো করে আমাদের নিজেদের ইমেজ আর কি সেট করে দিতে পারি। আমরা যদি এই ইমেজটা দিই তো দেখবো যে আমাদের যে ইমেজটা ছিল সেটা ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে। এরপরে এখানে আমরা যদি কোনো কন্টেন্ট অ্যাড করতে চাই, তো কন্টেন্ট অ্যাড করতে চাইলে পেজে গিয়ে আমাদের এখানে টেমপ্লেট লাইব্রেরি নামে একটা অপশন আছে, আমাদের এখান থেকে আমাদের কন্টেন্ট অ্যাড করতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা কিছু কন্টেন্ট অ্যাড করি, এখান থেকে খুব বেশি কন্টেন্ট নিব না, অল্প কিছু কন্টেন্ট দিয়ে এখানে টেক্সট ব্লকের ভিতরে এখানে অ্যাড করে দিই এবং আপডেট দিই এটা। তো এখন এটা পাবলিশ দিই, এখন যদি এটা একটু রিলোড দিই, রিলোড দিলে দেখতে পারবো যে আমাদের এই পেজটাতে, আমরা এখন হচ্ছে গুটেনবার্গ এডিটরে ইউজ করতেছিলাম, এই জন্য এটা আপনারা এখন বুঝবেন না, আমরা যখন গুটেনবার্গ নিয়ে আলোচনা করব তখন এটা ইন ডিটেলসে কথা বলবো। এখন গুটেনবার্গটা একটু ডিজেবল করে রাখছি, অর্থাৎ যেই কাজটা করলাম সেটা হচ্ছে পেজেসের ভিতরে আমাদের যে হোম পেজ হিসেবে যেটা সিলেক্ট করা ছিল সেই হোম পেজের ভিতরে যে টেক্সট ব্লকটা ছিল সেখানে আমরা কিছু
কন্টেন্ট অ্যাড করে দিয়েছি কিছু অ্যাবাউট অ্যাবাউট হিসেবে, ঠিক আছে। তো এই কন্টেন্টগুলো আমরা যদি এইখান থেকে, এখন তো আমাদের এই কন্টেন্টগুলো মাঝখানে নাই, কন্টেন্টগুলো আছে হচ্ছে এক পাশে, আমরা যদি এইখান থেকে কন্টেন্টগুলো একটু চেঞ্জ করে দিই, এখানে কিছু অপশন আছে যে অপশনগুলো দিয়ে আমরা আমাদের লেখাগুলো চাইলে বোল্ড করতে পারবো। এই যে লেখাগুলো বোল্ড হয়ে গেছে, আমরা চাইলে এখান থেকে আমাদের টেক্সটগুলো চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এরপর এখানে ইটালিক করতে পারবো, আমরা চাইলে এরকম লিস্ট আকারেও শো করাইতে পারবো। তো এখান থেকে যদি আমাদের টেক্সটগুলো আর কি মাঝখানে দিয়ে দিই এবং এটা আপডেট দিই, এটা একটু রিলোড দিই, রিলোড দেওয়ার পরে আমরা দেখতে পারবো যে আমাদের এই অ্যাবাউট আছে যে সেকশনগুলো আছে সেগুলো একদম মাঝখানে চলে আসছে। তো আমরা যদি চাই যে আমাদের এই এই সেকশনটাতে ওপরে একটা টাইটেল থাকবে, আমরা সিম্পলি এখানে একটা টাইটেল নিয়ে চলে আসি, টাইটেলটা হচ্ছে অ্যাবাউট আস, এবং অ্যাবাউট আসটা থাকবে হচ্ছে হেডিং টু এর ভিতরে এবং এটা মাঝখানে থাকবে, ঠিক আছে। এরপরে এটার নিচে যদি আমরা চাই যে আমাদের কোনো বাটন থাকবে, তো সিম্পলি আমরা এটা মাঝখানে নিয়ে এসে আমরা এখান থেকে, সরি, আমরা একটু টেক্সট এডিটরে যাব, এখান থেকে আমরা আমাদের বাটনটা অ্যাড করব, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের নিচে বাটন, আমরা এটার একটা বেসিক স্টাইলিং করে দিব, স্টাইলিংটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে রেড, টেক্সট কালার হবে হচ্ছে ব্ল্যাক, প্যাডিং হবে হচ্ছে ওপরে নিচে 5 পিক্সেল বাই 15 পিক্সেল, এবং বর্ডার রেডিয়াস হবে হচ্ছে 3 পিক্সেল, এবং এইখানে আমরা এখন যদি একটু ভিজুয়ালে আসি তখন আমরা দেখবো যে আমাদের এই ধরনের একটা বাটন চলে আসছে। তো আমরা বাটনের কালারটা ব্ল্যাক না দিয়ে এটা হোয়াইট দিব, হোয়াইট, এবং বর্ডারটা নান করে দিব। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন যদি ভিজুয়ালে আসি তখন আমরা দেখতে পারবো যে আমাদের এই ধরনের একটা বাটন চলে আসছে। তো এখন যদি এটা আমরা সেন্টারে অ্যালাইন করে দিই, তাহলে সিম্পলি এটা আপডেট দিয়ে দিলে আমরা দেখতে পারবো যে এই বাটন এবং ইয়াটা আমাদের এখানে চলে আসছে, এই ধরনের একটা অ্যাবাউট আস একটা অপশন চলে আসছে, অ্যাবাউট আসটা হেডিং 1 দিয়ে তারপর আপডেট দিই। হ্যাঁ, অ্যাবাউট আস সেকশনটা মোটামুটি ক্লিয়ার। তো আজকের পর্বে এই পর্যন্তই, সবাইকে পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। নেক্সট পর্বে আমরা বাকি সেকশনগুলো ডিজাইন করবো।